জমিদার হয়েও নিজেকে একজন নিখাদ মানবপ্রেমী হিসেবে পরিচয় করিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদারি পরিচালনায় নওগাঁর প্রতিশরে এসে ভেবেছেন গরিব প্রজাদের কথা, ভেবেছেন আধুনিক কৃষি, চিকিৎসা আর শিক্ষা নিয়েও। কবির প্রতিশরে বর্ণাঢ্য সমন্বয়ের কথা জানাচ্ছেন নওগাঁ প্রতিনিধি তহিদ ইসলাম। ১৮৯১ সাল কলকাতার আয়ুষে জীবন ছেড়ে রবীন্দ্রনাথ ছুটে আসেন নওগাঁর প্রতিশরে, নিজেকে দাঁড় করান সাধারণের কাতারে। এখানকার মানুষ আর সবুজ প্রকৃতির সাথে কবির ছিল গভীর প্রেম। প্রতিশরে বসেই রচনা করেন অসংখ্য গান, কবিতা আর ছোট গল্প। জমিদার হয়েও গরিব প্রজাদের খুব আপন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজ করেন মানব কল্যাণে। তার সৃষ্টিকর্মের প্রায় সব লিখেছেন, এখানে নাটকও লিখেছেন, এখানে ছোট গল্প লিখেছেন, এখানে উপন্যাস লিখেছেন, এখানে কবিতা লিখেছেন। মোটামুটি শিল্প শিল্প সাহিত্যের এমন কোনো শাখা নাই তিনি এখানে লেখেননি। সাধারণ মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে স্কুল করেছিলেন, দাতব্য চিকিৎসালয় করেছিলেন, পানি জলের ব্যবস্থার জন্য কূপ খনন করেছিলেন, কৃষককে দাসত্ব গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করার লক্ষ্যে কৃষি সমবায় ব্যাংক করে সহজ শর্তে প্রজাদেরকে ঋণ দিয়েছিলেন। প্রকৃত অর্থে কবি রবীন্দ্রনাথ প্রতিশরে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যেই কাজ করে গেছেন। প্রতিশরে এসে কৃষিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন রবীন্দ্রনাথ, পথ দেখিয়েছেন অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার, আর তাই সুষ্ঠু রাষ্ট্র গঠনে কবির দেখানো পথ অনুসরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তার ব্যক্তিজীবনে, সাংসারিক জীবনে তিনি চেয়েছিলেন যে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা একটা অসাম্প্রদায়িক চিন্তার ভিত্তির উপরে দাঁড় করবে। নওগাঁর প্রতিশর থেকে কবিগুরু শেষবারের মতো বিদায় নিয়েছিলেন ১৯৩৭ সালে। শুধুমাত্র দিবস কেন্দ্রিক কবিগুরুর জন্ম মৃত্যুবার্ষিকী পালন না করে কবির রেখে যাওয়া মানবিকতা ও অসাম্প্রদায়িকতা সহ অন্যান্য গুণাবলীর চর্চা বাড়াতে হবে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তহিদ ইসলাম, এসএটিভি, নওগাঁ। দর্শক, কবিগুরুর জন্মবার্ষিকীতে নানা আয়োজন চলছে নওগাঁর প্রতিশরে। এরই মধ্যে রবীন্দ্র ভক্ত, গবেষক ও সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে কাঁচারবাড়ি প্রাঙ্গণ। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তহিদ ইসলাম। তহিদ, নওগাঁর প্রতিশরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর আয়োজন আপনি কেমন দেখছেন আর কী কী খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম জয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত যে নওগাঁর আত্রাই উপজেলার যে প্রতিশর কবির কুঠিবাড়ি রয়েছেন, এখানে আপনারা জানেন সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিন ব্যাপী আয়োজন করা হয়েছে। এই যে ফলকটি কুঠিবাড়ি দেখছেন, এই কুঠিবাড়ির ঠিক পাশেই আসলে সেই দেবেন্দ্র মঞ্চে আসলে তিন দিন ব্যাপী কবির যে কর্মময় জীবনী এখানে আলোচনা হবে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এর মধ্যে দর্শনার্থীরা এসছেন দেখার জন্য। কবির যারা ভক্ত আছেন, অনুরাগী আছেন, তারা আসলে এসেছেন এখানে। আপনারা জানেন এখানে আজকের যে আলোচনা সভা রয়েছে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবার কথা রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোজাম্মেল হক। তিনি আসলে এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সেটি দুপুর ২:৩০ শুরু হবে, দেবেন্দ্র মঞ্চ আছে সেখানে শুরু হবে। এর মধ্যে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে। আমরা আশা করতে পারি যে বেলা দুপুর ২:৩০ নাগাদ এটি আরো বাড়তে পারে। এখানে কবির যে স্মৃতি বিজড়িত যে কুঠিবাড়ি রয়েছেন, কুঠিবাড়ির আশপাশ যেগুলো রয়েছেন সেগুলোতে মানুষজন ঘোরাফেরা করছেন। আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ১৮৯১ সালে তিনি এখানে এসেছিলেন। এখানে আসার পরে নিজস্ব জমিদারি পরিচালনার কাজে তিনি এখানে আসেন। এখানে আসার পরে গরিব প্রজাদের সঙ্গে তার একটা গভীর প্রেম ছিল। তিনি গরিব প্রজাদের কিভাবে তাদের দুঃখ লাঘব করা যায়, কৃষকদের জন্য কাজ করেছেন তিনি এখানে। ধর্ম নির্বিশেষে তিনি এখানে কাজ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের যে এই মূল আয়োজন যাকে ঘিরে মূল যে আয়োজন, এটি আসলে দুপুর ২:৩০ আলোচনা সভায় শুরু হবে। আর আলোচনা সভার পরে আসলে কি হবে সেটা আপনারা জানিয়ে দিব। তো এই ছিল নওগাঁর প্রতিশর থেকে সর্বশেষ। তহিদ, আপনাকে অনেক ধন্যবাদ।